ডিজিটাল নোমাড বা ফ্রিল্যান্সিং ভিসাতে আসলে কি কারা আবেদন করতে পারবে এবং কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে? দর্শক, স্বাগত জানাচ্ছি পর্তুগালের লিসবন থেকে, আমি রাসেল আহমেদ। আজকে খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটি ভিসা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। মূলত পর্তুগালের যে D8 ভিসাটি রয়েছে, এটিকে ডিজিটাল নোমাড ভিসা বলা হয়ে থাকে। সেই ডিজিটাল নোমাড ভিসাটি কি, অনেকে এটিকে ফ্রিল্যান্সিং ভিসাও বলে থাকে, এটি নিয়ে মূলত কথা বলবো। সাম্প্রতিক সময়ে কিন্তু আমাদের দেশের অনেক ইয়াং জেনারেশন যারা রয়েছে, তারা ঘরে বসে, অর্থাৎ তাদের যে স্কিল, ডিজিটাল স্কিল রয়েছে, শুধুমাত্র ইন্টারনেট এবং কম্পিউটারের মাধ্যমে বাংলাদেশে বসে বহির্বিশ্বে তারা কাজ করছেন। অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জন্য তারা মূলত কাজ করছেন ডিজিটালি, সেটির মাধ্যমে তারা ডলার ইনকাম করছেন। আর পর্তুগালের গভর্নমেন্ট হচ্ছে এমন একটি ভিসা ক্যাটাগরি ইন্ট্রোডিউস করেছে, এটিকে D8 ভিসা বা ডিজিটাল নোমাড ভিসা অথবা ফ্রিল্যান্সিং ভিসা হিসেবে পরিচিত। এটির মাধ্যমে হচ্ছে যে বহির্বিশ্ব থেকে যারা ইয়াং ট্যালেন্ট রয়েছে, তাদেরকে মূলত এই পর্তুগাল দেশটিতে এসে তারা সেই কাজটি সম্পাদন করার জন্য সুযোগ দিচ্ছে। মূলত এই ভিসা ক্যাটাগরির অধীনে ইয়াং জেনারেশনকে এই দেশটিতে আসার একটি যে অবারিত সুযোগ পর্তুগালের গভর্নমেন্ট দিয়েছে, সেটি নিয়ে আজকে মূলত আমি কথা বলবো। D8 যে ভিসা ডিজিটাল নোমাড বা ফ্রিল্যান্সিং ভিসাতে আসলে কি কারা আবেদন করতে পারবে এবং কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সেইগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো মূলত D8 যে ভিসা, ডিজিটাল নোমাড বা ফ্রিল্যান্সিং যে ভিসা, সেটি যেমনটি বলছিলাম, যারা ফ্রিল্যান্সার মূলত তাদের জন্য, যারা ঘরে বসে অথবা কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে আয় করে থাকেন, তারা এই ডিজিটাল নোমাড ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর সেটি আসলে অবশ্যই নির্দিষ্ট ফর্ম অফ মান্থলি যে ইনকাম, সেটি থাকতে হবে কমপক্ষে গত 6 মাস, লাস্ট 6 মান্থের যদি আপনার $3200 প্লাস ইনকাম থাকে, অর্থাৎ $3200 বেশি যদি আপনি অনলাইন থেকে ইনকাম করে থাকেন এবং সেটির যদি কমপক্ষে 6 মাসের প্রুফ থাকে, তাহলে কিন্তু আপনি এই ডিজিটাল নোমাড ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রুফ অফ ইনকাম, দেশি যে কোনো একটি অনলাইন গেটওয়ে থেকে আপনি পাচ্ছেন, আপনার যেই দেশে থাকেন সেই দেশের ব্যাংক অ্যাকাউন্টে অথবা সেই দেশের যে কোনো একটি ডিজিটাল প্ল্যাটফর্ম বা ডিজিটাল গেটওয়ে এর মাধ্যমে আপনি পাচ্ছেন, সেটি আপনাকে প্রুফ করতে হবে। পাশাপাশি যে ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের সাথে আপনি কাজ করছেন, তাদের সাথে আপনার যে ওয়ার্কিং যে এগ্রিমেন্টটি রয়েছে, সেটিও আপনার থাকতে হবে, অর্থাৎ আপনি কী ধরনের কাজ করছেন এবং আপনাকে কী হিসেবে তারা পেমেন্ট করে, সেই বিস্তারিত কিন্তু আপনাদের যে ওয়ার্ক এগ্রিমেন্টটি রয়েছে সেটিতে মূলত থাকে। সেই বিষয়টিও, সেই ডকুমেন্টটিও জানতে চাইবে, দেখতে চাইবে মূলত বা সাবমিট করতে হবে। মূলত এই 2টি ডকুমেন্টে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে আপনার স্কিম, যে কাজটি আপনি জানেন সেটি অবশ্যই আপনি করছেন, সেটির একটি এগ্রিমেন্ট, পাশাপাশি লাস্ট 6 মান্থে আপনার $3200 প্লাস প্রতি মাসে ইনকাম রয়েছে। এমন পোর্টফোলিও যাদের রয়েছে, তারা চাইলে কিন্তু এই ডিজিটাল নোমাড ভিসা বা ফ্রিল্যান্সিং ভিসার জন্য আবেদন করতে পারেন। এইটি যদি কেউ প্রুফ করতে পারে তার অনলাইন থেকে এই ফর্ম অফ ইনকাম রয়েছে, তাহলে কিন্তু তাদের ভিসা পাওয়ার যে পসিবিলিটি, সেটি মূলত অনেকাংশেই বেড়ে যায়, বলা চলে প্রায় 100% বলা চলে। এই 2টি কারণ, একটি হচ্ছে পর্তুগালের গভর্নমেন্টের যে মাইগ্রেশন যে পলিসি রয়েছে, সেখানে তারা ইয়াং এবং যারা ইন্টেলেকচুয়াল পার্সন রয়েছে, তাদেরকে মূলত পর্তুগালে এসে বসবাস করা বা তাদের যে ট্যালেন্ট রয়েছে সেটি প্র্যাকটিস করার একটি সুযোগ দিচ্ছে। সেই সুযোগটি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের যারা ফ্রিল্যান্সার রয়েছে, তারা এখানে পর্তুগাল থেকে, অর্থাৎ এই সুযোগটি, মাইগ্রেশনের যে সুযোগ, সেটিকে তারা নিচ্ছে। অসংখ্য ইয়াং জেনারেশন রয়েছে যারা এখন তাদের নিজ দেশ ছেড়ে তারা পর্তুগাল সহ বিশ্বের অনেক দেশেই কিন্তু, যেখানে ডিজিটাল নোমাড ভিসাকে প্রমোট করতেছে, সেই অপরচুনিটি গুলো তারা নিচ্ছে। মূলত পর্তুগালের যে অপরচুনিটি, এটি সরকার কর্তৃক ঘোষণা করেছেন যে তারা যে ভিসার যে রেশিওটি, সেটি তারা বাড়াবেন, অর্থাৎ ভিসা প্রদানের যে হার সেটিকে তারা বাড়াবেন, সেটিকে তারা আরো উৎসাহিত করবেন, যেন বৈধভাবে পর্তুগালের মানুষ এসে বসবাস করা শুরু করে। পাশাপাশি যারা যে দেশ থেকে আবেদন করেন না কেন, মূলত এই ডিজিটাল নোমাড ভিসার জন্য আপনার এই 2টি ডকুমেন্ট সহ অন্যান্য ডকুমেন্টেশন যদি প্রপারলি আপনার থাকে, তাহলে অবশ্যই আপনাদের ভিসা প্রাপ্তিতে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। এটি খুবই চমৎকার একটি ভিসা সিস্টেম যারা ইয়াং ফ্রিল্যান্সার রয়েছেন তাদের জন্য। মূলত এই ভিসা ক্যাটাগরি
বাড়িতে আসলে আপনি চাইলে আপনার দেশেও আসা যাওয়ার মাধ্যমে অথবা যে পর্তুগালে যদি রেসিডেন্স কার্ড নেন ভিসা নিয়ে আসলে হয়তো 2-4 সপ্তাহের ভিতরে কিন্তু আপনাদের রেসিডেন্স পারমিট হয়ে যাবে। এক্ষেত্রে আপনি চাইলে আপনার দেশ অথবা পর্তুগালে থাকা থেকে শুরু করে কাজকর্ম, ব্যবসা বাণিজ্য অথবা এখানকার যে এডুকেশন, হেলথ কেয়ার সিস্টেম, সোশ্যাল সিকিউরিটি সিস্টেম থেকে সব কিছুর কিন্তু আপনি আওতায় চলে আসতে পারবেন। তো এই সুযোগটির জন্য কিন্তু অনেকেই পর্তুগালকে বেছে নিচ্ছে, কারণ এখানকার যে আবহাওয়া রয়েছে সেটি খুবই চমৎকার। এখানে প্রায় বছরে 300 দিনের বেশি সূর্য থাকে, যেখানে ইউরোপে হচ্ছে অ্যাভারেজ 100-120 দিনের মতো অন্যান্য বেশিরভাগ দেশেই সূর্যের দেখা মেলে। এই দেশটির আবহাওয়া পাশাপাশি এখানকার যে সকল সুযোগ সুবিধা রয়েছে, মানুষজন রয়েছে, তারাও একেবারে রেসিজম ফ্রি একটি কান্ট্রি বলা চলে। উন্নত বিশ্বের ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ টার্কি এবং একসময় রাশিয়া, বর্তমানে চীন, ব্রাজিলের অনেক মানুষ কিন্তু এই সুযোগটি নিচ্ছে এবং পর্তুগালে তারা বসবাস শুরু করছে। এখানে থাকার অর্থাৎ যারা ডিএড ভিসা, ফ্রিল্যান্সার বা ডিজিটাল নোমাড ভিসাতে আসবে, তারা যদি পর্তুগালের 5 বছর পরে যে ন্যাশনালিটির যে সুযোগটি রয়েছে সেটি যদি নিতে চায়, তাহলে বছরে কমপক্ষে তারা 6 মাস এখানে থাকার একটি বাধ্যবাধকতা রয়েছে। অথবা যদি সেই দেশে নাও থাকে, এখানকার যে কোনো একটি কোম্পানি সে যদি ডিজিটালি কাজ করে, তাহলেও কিন্তু তার সেই যে নিয়ম আছে সেটি ফুলফিল হয়ে যাবে। সার্বিক দিক বিবেচনা করে কিন্তু পর্তুগালে যারা ডিজিটাল নোমাড ভিসায় আসবে, তারাও চাইলে একসাথে ফ্যামিলি সহকারে আবেদন করতে পারে। তবে এক্ষেত্রে তার ইনকামের যে পরিমাপ সেটি অবশ্যই বাড়তে থাকতে হবে, ওয়াইফের ক্ষেত্রে 50% বাড়তি এবং যারা ডিপেন্ডেন্ট ছেলে সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে 30% বাড়তি ইনকাম দেখাতে হয়। অথবা প্রথমে যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট কেউ আসে, পরবর্তীতে চাইলে কিন্তু তার ফ্যামিলি রিউনিফিকেশনের মাধ্যমে তার স্পাউস, ডিপেন্ডেন্ট প্যারেন্ট এবং ওয়াইফের যে প্যারেন্ট রয়েছে, হাজব্যান্ডের যে প্যারেন্ট রয়েছে, তাদেরকে কিন্তু খুব সহজেই এই দেশে আনা যাবে এবং এখানকার যে মাইগ্রেশনের যে ফ্যাসিলিটি গুলো রয়েছে সেগুলো কাজে লাগাতে পারবেন। তো দর্শক, আশা করি পর্তুগালের যে ডিজিটাল নোমাড ভিসা রয়েছে সেটি নিয়ে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন, যাদের ইলিজিবিলিটি রয়েছে। আপনারা যদি ইউরোপে সেটেলমেন্ট হতে চান অথবা বসবাস করতে চান অথবা এডুকেশন বা হেলথ কেয়ার সিস্টেম থেকে শুরু করে বা সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের আওতায় আসতে চান, তাহলে আপনারা পর্তুগালকে বেছে নিতে পারেন। এই দেশটির যে সৌন্দর্য এবং যে লোকেশন, সাগর পাড়ের একটি দেশ এবং অভিবাসন বান্ধব একটি দেশ হিসেবে সমাদৃত এবং জনপ্রিয়, এই দেশটিকে আপনারা আসতে পারেন, বেছে নিতে পারেন। আপনার যে সুন্দর একটি ওয়ার্ক এনভায়রনমেন্ট আপনি এখানে পাবেন এবং যে লিভিং যে কস্ট রয়েছে সেটিও কম্পারেটিভলি ইউরোপের অন্যান্য দেশ থেকে অনেক কম, কারণ যারা $3,000-4,000 মান্থলি ইনকাম করে তাদের জন্য পর্তুগালে খুব ভালো একটি লিভিং স্ট্যান্ডার্ড অফার করে বলে আমি মনে করি। তো দর্শক, যারা আসতে চান অবশ্যই আপনারা এটিকে ফার্স্ট প্রায়োরিটিতে নিতে পারেন। আপনাদের যদি আরো কোনো কোয়েরি থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো যে সেই সংক্রান্ত তথ্য কালেকশন করে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন দর্শক, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।